আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2020 সালে যারা ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের কিন্তু হচ্ছে 27 ফেব্রুয়ারি 2022-এ রুটিনটি পাবলিশ করা হয়েছে। সো দেখতে পাচ্ছ যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড থেকে আমি রুটিনটি এইমাত্র ডাউনলোড করে ফেলছি। সো এখানে দেখতে পাচ্ছ 27 ফেব্রুয়ারি 2022-এ পাবলিশ করা হয়েছে। তো তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে 4 এপ্রিল থেকে, তো তোমাদের বেশি সময় নেই, তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও। এবং এখানে তোমাদের হচ্ছে পরীক্ষার কোড দেখতে পাচ্ছ 1102, এবং এখানে তোমাদের পরীক্ষা আরম্ভ হবে, প্রত্যেকটা পরীক্ষা আরম্ভ হবে কিন্তু সকাল 9:30। ওকে, সো তোমাদেরকে অবশ্যই ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছো যারা হচ্ছে 4 এপ্রিলে পরীক্ষা হবে বাংলা জাতীয় ভাষা, এটা তো সকলেরই হবে। তারপর দেখতে পাচ্ছ হচ্ছে যে তোমাদের অর্থনীতি যাদের আর রয়েছে, সো তাদের 7 এপ্রিলে হবে প্রাণিবিজ্ঞান অর্থনীতি দুইটাই একদিনে, ঠিক আছে। এবং হচ্ছে যারা হচ্ছে ইসলাম ইতিহাস সংস্কৃতি তৃতীয় পত্র রয়েছে, তো তারা হচ্ছে তোমাদের 9 এপ্রিলে হবে। একটা জিনিস মাথায় রাখবা, এইদিকে কিন্তু পত্রগুলো লিখা আছে যে কোন সাবজেক্টটা কী পত্র, এখানে প্রত্যেকটা বিষয় বিষয় কোড অনুযায়ী লেখা আছে। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবা, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন কার্ডে মিলায় দেখবা যে কোন কোন সাবজেক্টের নাম লিখা আছে, ওই সাবজেক্টগুলো কিন্তু পড়বা। মাঝে মধ্যে দেখা যাচ্ছে তুমি চাইছিলা ইসলামের ইতিহাস নিতে, বাট ওইখানে ইতিহাস হয়ে আছে, যে দেখো ইতিহাস কিন্তু আলাদা, ইসলামের ইতিহাস কিন্তু আলাদা। সো তুমি আগে রেজিস্ট্রেশন কার্ডে হ্যাঁ দেখবা, বা ধর তোমার যে কোনো কলেজের কাগজপত্রে দেখবা যে কোন কোন বিষয় কোডগুলো লিখা আছে সাবজেক্টের, হ্যাঁ সেই বিষয়গুলো হচ্ছে পত্র মিলায় তারপরে হচ্ছে তোমরা রুটিনটা লিখে নিবা, ঠিক আছে। তো দেখো যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে তাদের 11 এপ্রিলে হবে, যাদের দেখতে পাচ্ছ এইখানে সমাজবিজ্ঞান রয়েছে তৃতীয় পত্র তাদের 19 এপ্রিলে হবে, ঠিক আছে। যাদের গার্হস্থ্য অর্থনীতি রয়েছে 21 এপ্রিলে হবে, এগুলো প্রত্যেকটা এখানে দেওয়া আছে। সো তোমরা কিন্তু সাবজেক্টগুলো কিন্তু নিজেদেরগুলো মিলায় নিবা। এবং এই যে পেজটা আমি পড়তেছি রুটিনটা, এই এই রুটিনটা কিন্তু আমি পিডিএফ লিঙ্ক তোমাদেরকে আমার কমেন্ট বক্সে দিয়ে দিছি, তোমরা চাইলে কিন্তু ডাউনলোড করতে পারো এবং নিজের ফোনে কিন্তু দেখতে পারো, হ্যাঁ। সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি। তো যদি হচ্ছে এই ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করতে হবে, আর ভিডিওটি পারলে হচ্ছে শেয়ার করে দিতে হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।